নমস্কার সবাইকে। আজকে আমরা শিখব যে বাচ্চাকে কিভাবে হিন্দি ব্যঞ্জন বর্ণ লেখা শেখাবো। হিন্দি ব্যঞ্জন বর্ণের ফার্স্ট অক্ষর হলো ক। মাত্রা, স্ট্যান্ডিং লাইন, ক। মাত্রা, স্ট্যান্ডিং লাইন, একটা কার্ভ এসে ক। এবার খ। মাত্রা, স্ট্যান্ডিং লাইন, 1, 2, 3 খ। মাত্রা বা এইভাবে হতে পারে খ। আমি প্রথমে স্ট্যান্ডিং লাইন দিই, 1, 2, 3 খ। নেক্সট গ। গ, গ সে গাজর। ঘ, মাত্রা এটা ছোটো কাফ, তবে এটা বড়ো কাফ ঘুরে এসে স্ট্যান্ডিং লাইন। ঘ, মাত্রা ছোটো কাফ, বড়ো কাফ ঘুরে এসে ঘ। ঘ সে ঘড়ি। অঙ্গ, অঙ্গ সে কুছ নেই হতা, অঙ্গ। চ, মাত্রা, 1, 2, 3 মাত্রা, 1, 2, 3 চ। ছ, দুটো কার একসাথে ছ, 1, 2, 3 ছ। জ, অনেক সময় চয়েস স্ট্রোক এসে যায় জ লিখতে গেলে, ঝ। ই, ঝ রাখবার যেমন ছোটি ই লেখে লিখে এইভাবে ঝ, 1, 2, 3 ঝ। মাত্রাটা প্রথমে দেবো ঝ, ই ক, ই, ই। মাত্রা, 1 স্ট্যান্ডিং লাইন, আ ক ট। এবার ঠ, ট এর মতো লিখে জাস্ট ওটাকে অ্যাড করে দেবো ঠ। ড, অঙ্গর মতো লিখবো কিন্তু এখানে ডট দেবো না আর। ড, ডমরু। মাত্রা টয়ের মতো ওটাকে ক্লোজ করবো, ঢ হয়ে যাবে, ওকে ঢ। এবার র, ওকে, মাত্রা একটা ইউ আন্ডারস্ট্যান্ডিং লাইন, র যেমন হিরণ। ত, মাত্রা স্ট্যান্ডিং লাইন, ত। থ, থ কি হবে, 1, 2, 3 থ। দ, প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে তাদেরকে শেখাবো যাতে তারা কনফিউজ না হয়ে যায় যখন প্র্যাকটিসও করতে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা, যেটা থ এটা দ। ধ, ঠিক ঘরের মতোই ধ। ন, মাত্রা স্ট্যান্ডিং লাইন, ন, স্ট্যান্ডিং লাইন, ন, ওকে। প, ন হয়ে গেছে স্ট্যান্ডিং লাইন, প, হাফ কার্ভ আর সাইড দিয়ে প। ফ, স্ট্যান্ডিং লাইন, ফ, স্ট্যান্ডিং লাইন, হাফ কার্ভ নিচের দিকে নামিয়ে দেবো ফ। এবার হলো ব, মাত্রা, ব, মাত্রা স্ট্যান্ডিং লাইন, ব। ভ, 1, 2 ভ, ভাইয়ের প্রথমে মাত্রা হবে না, ভ। ম,
মাত্রা, ওকে, ম, ইয়, পুরো মাত্রা, র, মাত্রা, র, ল, স্ট্যান্ডিং লাইন, ল, ব, ব, এই বতে পেট কাটা নেই কিন্তু, শ, ওকে, শ, আপ পেট কাটা শ ভি কে সকতে হ্যায়, জেসে প লিখতে হ্যায় উসকো সিরফ পেট কাট দেনা, আপ স, র লিখে এক্সট্রা, মাত্রা র লিখলাম এই, স, এবার হ, 1, 2, 3, এই সহজভাবেই আমি শেখাই এটা, হ, আর নইলে এইভাবেও হ, ঠিক আছে, হ, এবারে খ, মাত্রা, ওকে, স্ট্যান্ডিং লাইন, 1, 2, 3, কার্ভটা দেখো, 1, 2, 3, খ, বক্ষ, ত্র, মাত্রা, স্ট্যান্ডিং লাইন, যেমন রিতে দিয়েছিলাম সেইভাবে, স্ট্যান্ডিং লাইন, ত্র, এবার গ, 1, 2, স্ট্যান্ডিং লাইন, 1, 2, গ, আর নেক্সট হলো স্র, স্ট্যান্ডিং লাইন, মাত্রা, 1, 2, বা 1, 2, স্র, 1, 2, কারণ মাত্রাটা পরে দিলেই সুবিধা হবে, স্র, এছাড়া আর দুটো এক্সট্রা শব্দ আছে হিন্দি ইবর্ণে, র, র, আর একটা এটাকেও র বলে, ঠিক আছে, এই হয়ে গেল টোটাল হিন্দি ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয়।